বলিউড স্বপ্ননগরীর জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর অবশেষে দক্ষিণ ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন বলিউডের নবাব পত্নী। দীর্ঘদিন ধরেই দক্ষিণী সিনেমায় তার অভিষেকের গুঞ্জন শোনা যাচ্ছিল। 4 জানুয়ারি ভারতীয় সংবাদ মাধ্যম পিঙ্ক পিলার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিগ বাজেটের দক্ষিণী সিনেমায় অভিনয় করতে চলেছেন কারিনা কাপুর। এরইমধ্যে নির্মাতা এবং অভিনেত্রীর মধ্যে প্রাথমিক পর্যায়ের কথাবার্তা চূড়ান্ত হয়েছে বলে জানান পিঙ্ক পিলা। সিনেমার নাম টক্সিক। এ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করবেন বলিউডের নবাব পত্নী। টক্সিক সিনেমায় কারিনা কাপুরের বিপরীতে অভিনয় করতে চলেছেন কেজিএফ খ্যাত দক্ষিণের সুপারস্টার যশ। গীতু মোহন দাসের পরিচালনায় 2025 সালের 10 এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে বিগ বাজেটের এ সিনেমাটি। কেজিএফ সিরিজের ব্যাপক সাফল্যের পর যশ এমন একটি সিনেমা হাতে নিয়েছেন যা নিয়ে তিনি দৃঢ়ভাবে বিশ্বাসী যে এটি তার আগের ব্লকবাস্টার সিনেমা কেজিএফ এর সাফল্যকেও ছাড়িয়ে যাবে। এদিকে কারিনা কাপুরের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা জানে যান। সিঙ্গেল মাদারের ভূমিকায় অভিনেতা বিজয় বর্মা ও জয়দীপ আহলাতের মতো দাপুটে অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে দর্শকদের নজর কেড়েছেন তিনি। এবার টক্সিকের সুবাদে দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে হ্যাভিওয়েট এন্ট্রি হতে চলেছে কারিনা কাপুরের।